ওর কান্না যেন থামছেই না, আর থামবেই বা কেমন করে, ওর শরীরে যে বইছে হাড় ভাঙা বিশ্বের যন্ত্রণা। মাত্র আড়াই বছর বয়সী কন্যা শিশু মরিয়ম বর্তমানে দুই পা ভাঙার যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। টুকু বাচ্চা এখন পর্যন্ত যার 13টি ব্যান্ডেজ দেওয়া রয়েছে, 13 ভাঙা হয়ে গেছে, তার এত কষ্ট দেখে আমরা সত্যি আবেগে আপ্লুত হয়েছি। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। শুধু কি তাই, এ পর্যন্ত ওর হাত ও পা ভেঙেছে 13 বারেরও বেশি। বিষয়টি অবিশ্বাস্য হলো এটাই সত্যি। এই যাবৎ মনে করেন কি যে হাত, দুই হাত ভেঙেছে 3 বার করে 6 বার, আর বাঁ পা ভেঙেছে 4 বার, আর ডাহিন পা ভেঙেছে 3 বার, 7 বার, মোট 13 বার ভাঙা হয়। সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের আহাদ আলীর প্রতিবন্ধী কন্যা মরিয়ম জন্মের 10 মাস পর বাচ্চাটির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মা হারা এই শিশুটিকে এখন লালন পালন করছেন দাদা ও দাদি। বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী মরিয়মের চিকিৎসা অনেক ব্যয়বহুল, যা বিদেশ ছাড়া সম্ভব নয়, আর বিদেশে নিয়ে চিকিৎসা করা এই দুস্থ পরিবারের পক্ষেও সম্ভব নয়। আমার পুতিনের যখন 10 মাস বয়স, তখন কিন্তু এক পর্যায়ে বউ মারা যায়। তখন থেকেই বউ মারা যাওয়ার পরে আর পা ভাঙা শুরু হয়। বর্তমানে আমরা কিন্তু আমাদের জায়গা জমি নেই। যদি আপনি বলেন কি যে 100 শতক মাটির কাগজ দেখাতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। এখন যে জায়গাটাতে আছে এটা কিন্তু খাস মাটি। আমার ছেলে মানে কৃষি কাজ করে, রাজে এখন রাজমিস্ত্রি কাজ করে। মানুষের কাছে ধরেন যে যার যেটুক দয়া হয় এভাবে পয়সা করি কেউ দেয়, কেউ কিছু বাড়ি থেকে কষ্ট করে হলো চিকিৎসা টিকিৎসা করি। এখন যদি বিদেশ নিয়ে যেতে হয় তাহলে তো আমার দ্বারা সম্ভব না। ডাক্তাররা বলছেন 15 বছর বয়স পর্যন্ত ভাঙতে থাকবে বিরল রোগে আক্রান্ত মরিয়মের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এটা যেমন মরিয়মের জন্য অত্যন্ত কষ্টদায়ক, ঠিক তেমনি ব্যয়বহুল। ডাক্তার সাহেবরা বলে কি যে পূর্ণ চিকিৎসা বাংলাদেশে নাই। এখন 15 বছর বয়স পর্যন্ত ভাঙতেই থাকবে। তাহলে ধরেন যে এখন বয়স তো 3 বছর জুটিনি, 2 মাস কমই আছে, তাহলে 13 বার ভাঙা হলো। আমি তো রাজশাহী যেতে পারি না, 2-1 বার যাওয়ার পরেই তো মনে করেন যে অর্থ কুলাইতে পারি না। মাহারা এই ফুটফুটে অবোধ শিশুটি বাঁচতে চায়, অন্য শিশুদের মতো সেও খেলাধুলা করতে চায়, কিন্তু ও তো জানে না নিয়তির কাছে বন্দি তার সোনালি স্বপ্ন। বাচ্চা খেলতে চাই যে কি করে খেলতে যাব বুবু, ওরা হাঁটছে আমি হাঁটবো, কেন আমি বলি যে তোকে হাঁটতে পারবি রে আপু, আল্লাহ যে তোকে পরাধীন করছে, তখন বসে বসে কান্দবি, বলবে যে আমি যাইতে পারবো না আপু, আমি যাইতে পারবো না। তখন আমি বলি যে না আপু তুমি যাইতে পারবে না, কইবে যে ইহাকে থিয়াইছে ওইঠে, আমি খেলাধুলা করবো ওর সাথে, লিয়ে চলো। তখন তো লিয়ে যে বসাই কি বসে থাকি, তখন তো ওর সাথে একটু খেলাধুলা করবার ইচ্ছা করে, তো পারে না। বিরল রোগে আক্রান্ত প্রতিবন্ধী এই শিশুটিকে বাঁচার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন, এর জন্য লাগবে অগাধ টাকা। তাই তো সমাজের বিত্তবানদের নিকট সাহায্য চেয়েছেন শিশুটির বাবা সহ প্রতিবেশীরাও। মেয়েটার 2 মাস পর বয়স যখন 2 মাস, তখন থেকে মেয়েটা ভাঙাচুরা হয়। এ পর্যন্ত 13 বার ভাঙাচুরা হয়েছে। আপনারা যদি কেউ সাহায্য করতে চান, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে সাহায্য করি। মোবাইল নাম্বার 017-29-190-202। নগদ আছে, বিকাশ আছে, দেশ এবং বিদেশ থেকে এ নম্বরে টাকা পাঠাতে পারি। হ্যাঁ, এ নম্বরে টাকা পাঠালে আমি ইনশাল্লাহ পাবো। তো তার পা ভাঙা হয়ে গেল 13 বার, সে জুটাইতে পারে না, মানুষের সহযোগিতাতে চিকিৎসা করছে। তা আপনারা যদি কেউ সহযোগিতা করেন তো করতে পারেন। ও বারবার বলছে আমি বড় হতে চাই, আমি সুস্থ হতে চাই, কিন্তু নিয়তির এই খেলা, তাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমরা আশা করছি মহান আল্লাহ তার এই কঠিন পরীক্ষাটিকে সহজ করে দিবেন।
দর্শক, আপনার দেশ এবং প্রবাস থেকে অনেক দানবীর, অনেক দানশীল, অনেক বিত্তবান ব্যক্তি আছেন। আপনারা চাইলে কিন্তু এই শিশুটির চিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতা করতে পারেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে টাকা পাঠালে সরাসরি এখানকার এই শিশুটির পরিবার পেয়ে যাবে। আপনারা তাদের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয়েই টাকাটি পাঠাবেন। আপনার দেয়া সহযোগিতা এই শিশুটিকে শিশুটির চিকিৎসা করে তাকে বাঁচতে সহযোগিতা করবে। সর্বশেষ আপনাদের প্রতি সবিনয় নিবেদন, আপনারা যদি এই পরিবারটিকে সহযোগিতা করতে নাও পারেন, আপনারা এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, তাহলে আপনার মতো দানবীর ব্যক্তিরা হয়তো এই ভিডিওটি দেখে তাদের দয়া দৃষ্টি এই পরিবারটির প্রতি, এই বাচ্চাটির প্রতি দিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।